পবিত্র ইদুল উল ফিতর উপলক্ষে প্রতিবারের মতো এবারও রাজধানীর সবুজবাগে এক হাজার পাঁচশত প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে শাড়ি লুঙ্গি ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে বৃহস্পতিবার সকালে কাউন্সিলর চিত্তরঞ্জন দাস বৃহস্পতিবার সকালে কাউন্সিলর চিত্তরঞ্জন দাসের উদ্যোগে বাসাবো বালুর মাঠে মানবিক এই কর্মসূচি পালন করা হয় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা কামরুল হাসান খান এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কর্মকর্তা সহ স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ